তারা তাই ভেবতেছে যে অনেক জায়গায় 3টা বছর আমি চিকিৎসা করছি, চিকিৎসা নিয়েছি ডাক্তারে, কোনো কিছুই হয় নাই। পরে এখানে 14 দিন ভর্তি থেকে আমি অনেক সুস্থ, তারপর বাড়ি যাওয়ার পরে সবাই অবাক। আমি অনেক রোগী দেখেছি এখান থেকে এসে সুস্থ হয়ে গেছে, আবার যারা ভর্তি হচ্ছে সুস্থ হচ্ছে, আমি তো ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে সবগুলো প্রধান মেজিক জানেওয়ার হাতে আল্লাহ সবাই সুস্থতা দান করেছে, সবাই সুস্থ হচ্ছে ইনশাল্লাহ, এখানে যে আসতেছে সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো কাটলো, আগে অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, এখন তো ভালোই কাটবে। মনের দিক দিয়ে শান্তি পাই, হাঁটাহাঁটা করবে পারি, কাজকর্ম করবে পারি, বাচ্চা কাচ্চা ভালো করে দেখতে পারি, আগের ছানে এখন ভালো। হ্যাঁ পুকুরে সাঁতার কাটা লাগে তো, সাঁতার কাটি পুকুরে। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না কেন, অনেক কষ্ট ছিলাম, মনে থাকবি তো, 3টা বছর ধরে অসুস্থ ছিলাম, এখন এই 1 মাস ধরে সুস্থ। তোর ভালো লাগবি না, আগের আগের দিন মনে পড়ে, কিন্তু মনে পড়লে তো অনেক কান্না আসে, এখন হাঁটাহাঁটা করতেছি, সব কাম কাজ জানি করবে পারি। হ্যাঁ বললো যে কোথায় গেছিলে, কি চিকিৎসা করলো, কোন জায়গায় গেছিলে, এখন আগের সঙ্গে ভালো হয়েছে, ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এখন আর কোনো কথা কেউ বলে না, এখন হাঁটাহাঁটা করতেছি দেখতেছে, এখন সবাই ভালোই বলে, যে যা বলছে বলছে, এখন হাঁটা দেখতেছে, এখন আর সবাই আশা করতেছে যে ইনশাল্লাহ সেরে যাবে, সুস্থ হয়ে গেছে। এটাই অনেক জায়গায় রাজশাহী দেখাইছি, পাবনা দেখাইছি, ঢাকায় 1 বছর দেখাইছি, তারপরে ইন্ডিয়ায় গেছি, ওখানে দেখাইছি, ওখানে দেখানোর পরে কিছুই হয় নাই, তারপরে এখানে এসে ইনশাল্লাহ 3 বছর পরে ভর্তি ছিলাম, 14 দিন, 14 দিন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছিলাম, আবার এই 1 মাস পরে আবার স্যারের কাছে আসছি দেখা করবে, দেখা করতে সুস্থ আছি, তারপরে স্যার আসতে বলছে 1 মাস পরে যে কি অবস্থা, তাই আবার দেখা করতে আসলাম। দেখা তো পাইলাম না, এখন তো পাচ্ছি, দেখা তো হইলই। আগে হাঁট পেয়ে পেতাম না ভালো করে, বস পেয়ে পেতাম না ভালো করে, শুয়ে পেতাম না, এখন ইনশাল্লাহ শুইতে পারি, হাঁটাহাঁটা করতে পারি, এখন আমি লাঠি লিয়ে হাঁটতাম, লাঠি ছাড়া আমি চলাফেরা করতে পারতাম না, এখানেও লাঠি লিয়েই আসছিলাম, আসার পরে 2-3 দিন যাওয়ার পরে আমি লাঠি ইনশাল্লাহ রেখে দিছি, এখন আমি নিজেই হাঁটতে পারতেছি। আগে 1 মাস আগে ছিলাম অনেক অসুস্থ, এখানে চিকিৎসা নিয়ে বাসায় যায় আমি আগে যে কাজকর্ম করতে পারিনি, এখন ওইগুলো আমি সহজেই করতেছি, করবে পারতেছি। হ্যাঁ অনেক আগে যে কাজগুলো করতে অনেক ভয় পেতাম, এখন ভয় লাগে না, করতে পারি ইনশাল্লাহ, আমার নিজের মনে অনেক সাহস চলে এসছে। হ্যাঁ একটা সময় সবাই বলতো যে আর সারবি না, দ্বিতীয় বিয়ে করবি, সালফাল মানুষ করবি কিভাবে, অগারে কপালে এত দুঃখ বলতো, এখন আর সেটা বলে না, এখন তারা তাই ভেবতেছে যে অনেক জায়গায় 3টা বছর আমি চিকিৎসা করছি, চিকিৎসা নিয়েছি ডাক্তারে, কোনো কিছুই হয় নাই, পরে এখানে 14 দিন ভর্তি থেকে আমি অনেক সুস্থ, তারপর বাড়ি যাওয়ার পরে সবাই অবাক। আমার কাছে মনে হচ্ছে সবগুলো প্রধান মেজিক জানেওয়ার হাতে আল্লাহ সবাই সুস্থতা দান করেছে, সবাই সুস্থ হচ্ছে ইনশাল্লাহ, এখানে যে আসতেছে সুস্থ হয়ে যায়। আমি অনেক রোগী দেখেছি এখান থেকে এসে সুস্থ হয়ে গেছে, আবার যারা ভর্তি হচ্ছে সুস্থ হচ্ছে, আমি তো ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। এখানে এখান থেকে যাওয়ার পরে ভয় লাগতো যে এখানে থেরাপি দিত, সার দেখতো, ব্যায়াম করাইছে, তা বাসায় যাওয়ার পরে যদি আবার কাজকর্ম করে যদি বেশি হয়ে যায়, তার লাভে বেশি হয় নি, ইনশাল্লাহ সুস্থ হয়েছি। হ্যাঁ আমার গ্রামে অনেক রোগী দেখেছি, ব্যথা, হাঁটতে পারে না ভালো করে, বসতে পারে না, অনেক বয়স্ক মেশে করে সমস্যা, ছোট মেশে করে সমস্যা, তো এখানে এসে আমি সুস্থ হয়েছি, আপনারা এখানে এসে ট্রিটমেন্ট নেন, সুস্থ হন, সবাই ভালো থাকেন। হ্যাঁ আপনারা দোয়া করবেন বাকিটা জীবন যেন আমি সুস্থ হলে কাটা যেতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।